আমি হচ্ছে জাজ, মাস্টার শেফের রান্না হবে আর আমি খেয়ে দেখবো, রিভিউ। সকাল থেকে ব্লগটা শেয়ার করা হয়নি, কারণ আজকে আমার সকালে কিছুই ছিল না, মানে কি বলবো, আজকে সকালে হলো বাড়ি থেকে মানে ঘুমতে করে দেখছি যে বাড়িতে ট্যাঙ্কিতে জল নেই, তো সেই কারণে আজকে ওরও অফিস তাড়াতাড়ি যাওয়ার ছিল, তো ও অফিস তাড়াতাড়ি চলে গেছে, তো এই কারণে আমার আর সেরকমভাবে, এক মিনিট দাঁড়া আমি একটু বেরোই, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি একটু দাঁড়া। তো যাকগে মানে সেটাই, আজকে বাড়িতে হলো আমাদের জল ছিল না, তো সেই কারণে আমাদের কোনো কাজ বাজ করা হয়নি আজকে, যেখানে ওর অফিসটা মানে একটু কাজে দূরে যাওয়ার কথা ছিল, তো সেটা ভেবেছিল যে কটা 8টা 8:30 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু সেটা ওর বেরোতে বেরোতে 10:30 বেজে গেছে, আর সেজন্য এক মিনিট তো সেজন্য বাড়িতে আজকে আমিও আর কোনো রান্নাবাড়ি করিনি, কারণ কালকের যে মাংসটা করেছিলাম সেটাই ছিল, তো ভাত করেছি, ভাত দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি, তো ভাবলাম যে না আজকে সন্ধ্যাবেলা থেকে যেহেতু ব্লগটা শুরু করছি, তো আর তাছাড়া ও অফিস থেকে মানে ব্যাক করার কথা ছিল, মানে অনেকটাই রাত হবে বলছিল, কিন্তু যাকগে তাড়াতাড়ি ফিরে আসছে, তাড়াতাড়ি ফিরে আসলে কার না ভালো লাগে, তো এখন আমি যাচ্ছি হলো একটু দোকানে, তো দোকানে গিয়ে সেখানে গিয়ে আমি পাউরুটি আনতে যাচ্ছি, তো পাউরুটি নিয়ে আসার পর সেটা দিয়ে একটা নতুন একটা কি বলবো সন্ধ্যাবেলা একটা টিফিন বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব যে নতুন কি বানাচ্ছি না বানাচ্ছি, তো চলো এখন ঝটপট করে দোকান যাই, কারণ ও প্রায় চলে এসছে, ঝটপট করে দোকান যাই, দোকান গিয়ে নিয়ে আসি, তারপরে কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটাতে সাথে থাকো, আর ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, কারণ ভিডিওটাতে একটা খুবই ভালো জিনিস রয়েছে, আর মানে যেই টিফিনটা বানাবো আশা করি সেটা তোমাদের ভালো লাগবে, তো চলো যাওয়া যাক। দোকান থেকে চলে আসলাম বাড়িতে, আর এখন দেখো বাড়িতে এসে লেগে পড়েছি একদম সবজি হাতে নিয়ে, আর এখানে হলো আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো আজকে সন্ধ্যাবেলাটা একটু অন্য রকমের একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো, তো সেটা কখনোই আমি মানে বানাইনি বাড়িতে, মানে এটা আমার ফার্স্ট টাইম বানানো, তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কি বানাচ্ছি আর না বানাচ্ছি। তবে হ্যাঁ, আজকে আর এটা রেসিপি ভিডিওটা আমার বানাতে ইচ্ছা হচ্ছে না, তো রেসিপি ভিডিও বানাবো না, জাস্ট এমনি বানাবো, তো ও মানে ও চলে আসছে অনেকক্ষণ আগেই বললো, কিন্তু রাস্তাতে প্রচন্ড ট্রাফিক জ্যামের জন্য বাড়ি আসতে পারছে না, তো যাই হোক ও বাড়ি আসতে আসতে মানে আমি চাচ্ছি যে বাড়ি আসার আগে এটা রেডি হয়ে গেলে ভালো হয়। ও এক মিনিট দাঁড়াও, তার আগে একটা জিনিস বসিয়ে দাঁড়াও, মানে ব্রেড ক্রাম্বস বানানোর জন্য এখানে নিয়ে আসছি হলো কি বলে ব্রাউন ব্রেড, যেটা সে ব্রাউন ব্রেড না ব্রেড ক্রাম্বসটা খুবই ভালো হয়, কারণ এটা একদম প্রচণ্ড একদম কটকটার মতন হয়ে যায়, তো ব্রেড ক্রাম্বস বানাবো। এখানে আলু বয়েল করতে দিয়েছি, সবজি কাটছি, তোমরা গেস করতে পারছো যে আজকে বাড়িতে কী তৈরি হতে চলেছে ব্রেড ক্রাম্বস দিয়ে, তো তোমরা সেটাই সাথে থাকো আর দেখে থাকো কি বানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের যদি রেসিপি ভিডিওটা যদি দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি এরপরে নেক্সট কোনোদিন বানিয়ে তখন তোমাদেরকে রেসিপি ভিডিও শেয়ার করবো। তো চলো এখন ও অফিস থেকে চলে আসবে, আর আজকে সারাদিনে মানে বললাম তোমাদের না যে রান্না হয়নি, রান্না হয়নি ওই কি বলে কালকের ওই মাটন ছিলই, তো সেজন্য রান্না করিনি, তো এখন আজকের মানে রাতেই রান্নাবাড়ি করতে হবে সবই, তো সেই কারণে সারাদিন শুয়ে বসেছিলাম, ট্যাঙ্কিতেও জল ছিল না, তো ভাবলাম ঠিক আছে তাহলে সন্ধ্যার থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করি, তো সাথে থাকো দেখতে থাকো। তো দেখো আমি এখন তাওয়াতে সে ব্রাউন ব্রেডটাকে সেঁকতে বসিয়ে দিয়েছি, একদম কম জালে বসিয়ে রেখেছি, মানে ব্রেড ক্রাম্বসটাকে তোমরা এভাবেই বানাতে পারো যে মানে যে বাজার থেকে মানে কি বলবো সাদা কালারের যে ব্রেডটা থাকে সেটার থেকে ব্রাউন ব্রেডটা একটু বেশি কটকটা হয়,
তো তোমরা সেটা দিয়ে ব্রাউন ব্রেডটা মানে যে ব্রেড ক্রাম সেটা বানিয়ে নিতে পারো। তো আর দেখো এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো যে সন্ধ্যার টিফিন কী বানাই। এদিকে বাঁধাকপি আর টমেটো গাজর সব কিছুই কেটে নেবো, কেটে বানাবো। তো কী বানাচ্ছি তোমরা স্বাদে থাকো আর দেখতে থাকো। এদিকে দেখো অফিস থেকে চলে আসছে, চা খাবো, একটু চা দেবো, কারণ আমি যেটা বানাচ্ছি সেটা বানাতে একটু লেট হবে। তুমি বুঝতে পারলা কীভাবে? বুঝতে পারলা? চা দেবো কি বাবা? ওফ, ওটা এখন ওটার জন্য ব্রেড ক্রাম্স করতে হবে না। তোমার জন্য কি চা করবো সেটা বলো? লাল চা? ঠিক, হ্যাঁ কড়া করে দিচ্ছি, যদি আমাকে তিতা তিতা কথা বলতে পারো। ঠিক আছে চলো দিচ্ছি চা। তো দেখো চলছে পুরো তোড়জোড় করে রান্না, মানে টিফিনের যে জোগাড় সেটা চলছে। আর এখানে হলো আলুর টিকি, এটা বানিয়েছি। এটা বানাতে তখন দেখলে প্রেশারে সেটি পড়ছিলো, তো তখন আলু সেদ্ধ করে নিয়েছি আর গাজর ক্যাপসিকাম বাঁধাকপি মানে সব কিছু দিয়েই মানে আলুর টিকিটা বানিয়ে নিলাম। আর উপরে এখন বেসনের গোলাটা লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর তারপরে সেটাকে ব্রেড ক্রাম্স উপর থেকে লাগিয়ে নিয়ে তারপরে সেটাকে মানে আলুর টিকিটাকে একটুখানি সেঁকে নেব। তো তোমরা দেখতে থাকো। আর ঠিক আছে তোমাদেরকে বলেই দিই যে আমি কী বানাচ্ছি। তো আজকে আমি মানে বার্গার বানাচ্ছি, কারণ এর আগে একদিন শপিং মলে গিয়েছিলাম, মানে একদিন না বেশ দু তিন দিনই শপিং মলে গিয়ে বার্গারটা খেয়েছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছিলো। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কী বলো তো, আমার যখন কোনো জিনিস ভালো লেগে যায় সেটা যতক্ষণ না পর্যন্ত নিজে হাতে মানে প্রপারলি না বানাবো, সে আমি যেটাই খেয়ে আসি না কেন, মানে আমি যতক্ষণ না পর্যন্ত নিজে না বানাবো ততক্ষণ আমার আর শান্তি হয় না। মানে সে যাই হোক না কেন নিজেকে সেটা বাড়িতে বানাতেই হবে। তো যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল আর তেলে মধ্যে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি টিকিটা ভাজার জন্য। তো যাই হোক এই টিকিটা আলুর টিকিটা একটু ভালো করে ভেজে মানে হালকা করে একটু ভেজে নেব। তো মানে কি বলবো, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার এরকমই, মানে আমি যখন কোথাও যাব সেটা খাবো, সেটার খেয়ে টেস্টটা কেমন সেই টেস্টটা বুঝবো, কী কী মশলা দিয়েছে সেটা বুঝবো, বুঝে তারপরে বাড়িতে এসে বানাবো। তবে যাই হোক ভিডিওটার পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি এই বার্গারের মানে বাড়িতে হোমমেড রেসিপিটা দেখতে চাও তাহলে বলো, এরপরে আমি আরেকদিন রেসিপি ভিডিও বানিয়ে দেব। তো যাই হোক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুকে যে পেজটা রয়েছে লক্ষ্মী প্যাচা ব্লগ সেটাকে তোমরা ফলো করে রেখো, আর আমার ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে লক্ষ্মী প্যাচা ব্লগ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এরকম তাহলে আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাবে। আর আজকে হলো বললো তো কত তারিখ, আজকে হলো 30 তারিখ, হাতে গোনা আছে আর মাত্র 5টা দিন, তারপরে ঘুরতে যাওয়ার পালা। তো যাই হোক এখন টিকিটাও ভাজা হয়ে গেছে, এখন যে বার্গার বানাবো তার বনটা মানে বার্গার বন আর এমনি বন সেগুলো সাইজ আলাদা থাকে। তো যাই হোক আমি এটার এখন বার্গার বনটা নিয়ে নিলাম, এটা এখন কেটে নেব। কেটে দেখো এর মধ্যে কী কী দিচ্ছি, তো তোমরা সাথে থাকো দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখন আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, তাহলে সবাই দেখতে পারবে। দেখো এখন এটা মানে তিনটা নিয়েছিলাম, তিনটা টিকি হয়েছে সেজন্য তিনটা বন নিয়েছি, সেটা কাটা হয়ে গেছে। এখন এই যে বনগুলো রয়েছে এতে মিউনিস লাগিয়ে নেব, মানে ভেজ মিউনিস। তোমরা আগের দিন দেখেছিলে যখন শপিং করেছিলাম তখন ভেজ মিউনিস এনেছিলাম, আর একটা যে নন ভেজ মিউনিস সেটার ফ্লেভারটা আমার ভালো লাগে না, তো সে কারণে নন ভেজ মিউনিসটা আমরা আনি না। তো যাই হোক মিউনিসটা ভালো করে মানে বনটার মধ্যে 4-5 দিন লাগিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এরপরে কী কী দেই, মানে সবগুলোতে একবারে মিউনিসটা লাগিয়ে নিব ভালো করে, তাহলে মানে টেস্টটা খুবই ভালো হবে। তো এটা রেসিপি ভিডিও আজকে আর বানানো হয়নি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো এরপরে মানে আলুর টিকি কীভাবে বানালাম, তারপরে ওটাকে কীভাবে ভাজলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন সবগুলোতে মোটামুটি মিউনিস লাগিয়ে নিলাম। আর এর আগের দিন হ্যাঁ স্যান্ডউইচও বানিয়েছিলাম, স্যান্ডউইচটা তো খেতে খুবই ভালো হয়েছিল। এখন কি হয়েছে বলো তো, বাড়িতে আমি স্যান্ডউইচ খেতে খেতে এখন রাস্তার স্যান্ডউইচ খেতে আমার ভালোই লাগে না, মানে মানে কি বলবো, আমার বর বলে যে স্যান্ডউইচ বানাতে স্যান্ডউইচ প্রো হয়ে গেছি এরকম একটা ব্যাপার।
তো যাই হোক, স্যান্ডউইচের রেসিপিও তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। তো দেখো, বনের দুটা পার্ট হয়েছিল, তার মধ্যে বন পাউরুটি যেটা রয়েছে আর তার এক পাশে ওরকম ম্যাগি পিচকু, যেটা বা তোমরা যে কোনো সস লাগিয়ে নিতে পারো, সেটা এখন ভালো করে মানে লাগিয়ে নেব। তো এরপরে আমি একটা গ্রিন চাটনি বাড়িতে বানিয়েছি, সেই গ্রিন চাটনিটা সাধারণত রাস্তার দোকানে পাওয়া যায়, তো সেটা আমরা বাড়িতে সচরাচর বানাই না, তবে আমি এর আগের দিন বাড়িতে টেস্ট করে এসে বাড়িতে বানিয়ে নিয়েছি যে ওরা কীভাবে কী কী দিয়ে বানায় এরমটা। তো বাড়িতে যখন আমি গ্রিন চাটনিটা বানিয়েছিলাম সেটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তো এই দেখো, এটাই হলো সেই গ্রিন চাটনিটা, এটার মধ্যে মানে আমি যেটা যেটা দিয়ে বানিয়েছি গ্রিন চাটনিটা, তোমাদের সাথে এটারও ভিডিও, গ্রিন চাটনির ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, এরকম দোকানের মতন গ্রিন চাটনি আমি বাড়িতে কিভাবে বানিয়েছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে গ্রিন চাটনিটা কিভাবে বানাতে হয়। তো যাই হোক, এখন ভালো করে মানে বন যে বন পাউডারটা রয়েছে তার মধ্যে ভালো করে গ্রিন চাটনিটা যে সেটা লাগিয়ে নিচ্ছি। এরপরে মানে টমেটো পেঁয়াজ এগুলো স্লাইস করে কেটে রেখেছি, আর দেখো এদিকে আলুর টিকিটাও ভেজে তুলে রেখেছি, এখন এটা মাঝখানে দিয়ে দিলাম। আর এখন মানে যে মানে কি বলবো, টমেটো আর পেঁয়াজ রয়েছে সেটাতেও অল্প অল্প করে মিউনিস লাগিয়ে মানে এটার মধ্যে দিয়ে দিব, তারপরে সেটাকে আবার সেকে নেব। তো যাই হোক, গন্ধটা কিন্তু এদিকে বেশ ভালো বেরিয়েছিল আর খেতেও খুবই টেস্টি হয়েছিল, মানে আমার বরের তো খুবই ভালো লেগেছিল। এরপরে নেক্সট দিন আবার যেদিন বানাবো, মানে টুকিটাকে একটু একটুখানি সামান্য টিকিটটা যদি আরেকটু মানে শক্ত হতো তাহলে বেশি ভালো হতো, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানালাম, এরপরে নেক্সটে যেদিন বানাবো একদম পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। তো যাই হোক, একটা বার্গার পুরোপুরি রেডি হয়ে গেল, এখন আরেকটা রেডি করছি, এভাবে পরপর সবগুলো রেডি করে নিই তারপরে ভেজে নেব। সব কিছু রেডি হয়ে গেল, এখন শুধু কড়াইতে মানে কি বলবো বার্গারগুলো ছেড়ে ছেড়ে দিয়ে একটু ভালোভাবে একটু মানে ক্রাঞ্চি করে একটু সেকে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে গরম গরম বার্গার। তবে ভাবছিলাম যে একসাথে দুটা দেবো, পরে আর দুটার জায়গা হচ্ছিলো না, তাই একটা একটা করে ভেজে নিচ্ছি। তো কেমন লাগছে বলো, তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি খেতে ইচ্ছা করে তাহলে তোমরা অবশ্যই একদিন আমাদের বাড়িতে চলে এসো, আমি তোমাদেরকে অবশ্যই বার্গার বানিয়ে খাওয়াবো। তো দেখো, টেন টেনা রেডি হয়ে গেছে আমার বার্গার, আর মানে লোভ ধরে রাখতে পারছি না, তো চলো এখন গিয়ে ওকে দেই আর দুজনে মিলে বসে খাওয়া দাওয়া করে নিই। তৈরি হয়ে গেছে আমার বার্গার, এখন দেখা যাক আমার বরের কেমন লাগে, সেটাই দেখবার বিষয়। তো এটা ফার্স্ট টাইমই বানালাম, তবে আজকে খেয়ে দেখবো যে আমার কি ভুল হলো কি ঠিক হলো, তাহলে নেক্সট দিন যখন বানাবো তখন ঠিকঠাক করেই বানাতে পারবো। তো সেই কারণেই দেখো রেডি হয়ে গেছে আমার ভেজ বার্গার, যেটা তো সেটাই হলো এখন খাওয়া দাওয়া করবো, আর তারপরে দেখা যাক ও রিভিউ দেবে যে খেতে কেমন হয়েছে। চলো আগে ওকে গিয়ে দেই, তারপরে দেখা যাক ও কী বলে, আর তোমাদের খেতে কেমন লাগছে সেটা তোমরা অবশ্য মানে দেখতে কেমন লাগছে, খেতে বলতে খেতে হলে আমার বাড়িতে আসতে হবে, আর বলো বার্গার এখন ও খেয়ে দেখুক, মানে আজকে খেয়ে বুঝবো যে আমি মানে কি কি ভুল হলো। আমি হচ্ছে জাজ, মাস্টার শেফের রান্না হবে আর আমি খেয়ে দেখবো, রিভিউ দেবো, আউট অফ ফাইভ কিতনা মিলেগা ইনকো, কোন সে লে জোল जो लेना है पहले ये लेते हैं, उसके बाद ये लेंगे, उसको दे लेंगे। ठीक है, तो मैं नहीं खाऊंगी क्या? तो जाई हो, মানে আজকে ফার্স্ট টাইম বানালাম, তো কিছু ভুল বা কিছু ঠিক সেটা আজকে খেয়ে বুঝতে পারবো যে কি করতে হবে আর কি না করতে হবে। আমি সত্যি খুব টেনশনে আছি। বলো ये झूठ है। কি ঝুট হ্যাঁ, ইয়ে ফার্স্ট টাইম নেই হয়ে সকতে, নেই হয়ে সকতে ফার্স্ট টাইম। সত্যি ভালো হয়েছে? ইয়ে ফার্স্ট টাইম নেই হয়ে সকতে।
বলো না বলো না, সত্যি দোকান যেতে হবে না একদম, তাই নাকি? তো আজকে একটা রেসিপি ভিডিও বানাইনি, ও খেয়ে বললো ওর ভালো লাগছে, বা যাই হোক আমি আর লোক সামলাতে পারছি না, এবার আমারটা আমি খাবো, তোমাদের সাথে খেয়ে দিয়ে উঠে পরে কথা হবে। চলো এখন রান্নাঘরে, তো যে রান্না করার পর এত কাজ জমে যায়, সেই কাজ জমে গেছে, সেগুলো কাজ করতে হবে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। সত্যি ভালো হয়েছে বাবা, সত্যি ঠিক আছে চলো খেয়ে নিই। ও বার্গার খাওয়া দাওয়ার পর পেটে প্রচুর চাপ হয়ে গেছে, তাই দুজন মিলে একটু মানে হাঁটতে বেরিয়েছি, যাই হোক একটু হাঁটাহাঁটি করি, একটু বাইরের একটু ঠান্ডা ঠান্ডা যে হাওয়া সেটা গায়ে লাগে। রাতের খাওয়ার জন্য খিদা পাচ্ছে? না না, অনেকক্ষণ থেকে মানে খাওয়া দাওয়া করছি, তো তার মধ্যে শীতকালে কী হয় বলো তো, বাড়িতে শুয়ে বসে থাকা হয় তো, তো সে কারণে খাওয়াটা হজম হচ্ছিলো না, সেই জন্য হলো বাড়ি থেকে মানে একটু বাইরে বেরিয়েছিলাম, ঠিক আমাদের বাড়ির কাছাকাছি হাঁটতে, তো এখন একটু ঘুরে টুরে তারপর দেখা যাক কখন বাড়িতে যাই। আর কই তো চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে, কারণ এখানে আর আলো নেই, রাস্তাটা অন্ধকার আছে, তো চলো টাটা গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। কালকের ব্লগটা আমাদের কিন্তু একটা স্পেশাল জিনিস থাকছে, তোমরা কালকের ব্লগটা ওকে মিস করো না, চলো তাহলে যাওয়া যাক, টাটা।